আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের প্রাণডালা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমরা তদ্ধিত প্রত্যয় নিয়ে কথা বলবো। এই তদ্ধিত প্রত্যয় নিয়ে কথা বলার আগে গত ক্লাসের একটু বাকি ছিল যে আমরা কৃত প্রত্যয়ের ক্ষেত্রে গুণ ও বৃদ্ধি এই বিষয়গুলো নিয়ে কথা বলার দরকার ছিল। তাই আজকে আমরা সংক্ষেপে এটা কথা বলে আমরা তদ্ধিত প্রত্যয়ে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে গুণ বৃদ্ধি কি, এটা প্রকৃত প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু বারংবার কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে যে কোন কোন ক্ষেত্রে কৃত প্রত্যয় যোগ করলে কৃত প্রকৃতির আদিস্বর পরিবর্তিত হয়। এ ধরনের পরিবর্তনকেই গুণ ও বৃদ্ধি বলে। অর্থাৎ কৃত প্রকৃতির যে আদিস্বর, অর্থাৎ আজ একটা কৃত প্রকৃতির প্রথমে যে একটা স্বরের পরিবর্তন ঘটে, এই পরিবর্তনটাই আসলে গুণ ও বৃদ্ধি। এখন আমরা জানবো যে কখন গুণ হবে, কখন বৃদ্ধি হবে। একটু খেয়াল করো যে এখানে চেনা, চেনা একটি ক্রিয়া। এই ক্রিয়াটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি যে চিন প্লাস আ, তাহলে এই চিন হচ্ছে একটি প্রকৃতি। তাহলে এটা কী ধরনের প্রকৃতি তোমরা নিশ্চয়ই গত ক্লাসে জেনেছ, এটা হচ্ছে একটি ক্রিয়া প্রকৃতি। অর্থাৎ ক্রিয়া প্রকৃতিকে কিন্তু আমরা ধাতুও বলতে পারি। তাহলে ক্রিয়া প্রকৃতির মধ্যে যদি হ্রস্বইকার, মানে ক্রিয়া প্রকৃতির প্রথমে যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকে তাহলে মূল শব্দ এটা হয়ে যায় একার। অর্থাৎ এখানে হ্রস্বইকার ছিল, হয়ে গেছে একার। এই যে একার হয়ে গেল, এটাই হচ্ছে আসলে গুণ। অনেক সময় কিন্তু উদাহরণ আসে যে নিম্নের কোন ক্রিয়াতে গুণ ঘটেছে, অর্থাৎ এখানে গুণ প্রকাশিত হয়েছে। অনেক সময় এরকমভাবে উদাহরণ দেবে, তখন দেখবা তোমরা যে আমাদের এই যে প্রকৃতি থাকে, এই প্রকৃতির ক্ষেত্রে যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকে, এর স্থলে যদি একার হয়ে যায় মূল আমাদের মূল ক্রিয়াতে, তাহলে বুঝে নেবে এটা হচ্ছে গুণ। এরকম আরেকটা উদাহরণ দেখো যে আমাদের এই ক্রিয়া প্রকৃতিতে যদি হ্রস্বকার বা দীর্ঘকার থাকে তাহলে মূল ক্রিয়াতে উকার হয়ে যায়। যেমন দু প্লাস আ, ধুয়া। তাহলে এখানে এই যে মূল, এই আমাদের যে ক্রিয়া প্রকৃতি ছিল, ক্রিয়া প্রকৃতির আদিতে কিন্তু একটি হ্রস্বকার ছিল। এই জন্য এখানে যে মেন যে শব্দটা রয়েছে, অর্থাৎ এই যে ক্রিয়া, এই ক্রিয়াটাতে কিন্তু প্রথমে উকার হয়ে গেছে। অর্থাৎ হ্রস্বকার বা দীর্ঘকার থাকলে উকার হয়ে যায়, আর এখানে আমরা জানলাম হ্রস্বকার বা দীর্ঘকার থাকলে একার হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু গুণের ক্ষেত্রে আমরা বলছি। এরকম আরেকটি উদাহরণ রয়েছে, যেমন কর্তা। তাহলে এটাকে আমরা করবো ক্রি প্লাস তা, কর্তা। এখানে যে ক্রি, এই ক্রিটা মানে রিকার শব্দের, এখানে এই ক্রিয়ার যে নাম ক্রিয়া প্রকৃতির আদিতে যে রিকারটা রয়েছে, এই রিকারটা এখানে অর হয়ে গেছে। যেমন একটু উচ্চারণ করো কর, তাহলে অর রয়েছে এখানে, কর্তা। তাহলে এই তিনটে উদাহরণ কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে, এগুলো হচ্ছে গুণের উদাহরণ। এবার আমরা একটু বৃদ্ধি সম্পর্কে জানবো। বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আবার একটু আলাদা, এগুলো মনে রাখতে হয়। যেমন এটা একটা বৃদ্ধির ক্ষেত্রে একটু খেয়াল করো তোমরা যে যৌবন, যোগ প্লাস অন, যৌবন। এই বৃদ্ধিটা বেসিক্যালি তো আমাদের প্রত্যয়ের, তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে বেশি ঘটে। যেমন যোগ প্লাস অন, যৌবন। তাহলে এখানে ছিল এই যে আমাদের যে একটি প্রকৃতি রয়েছে, এই প্রকৃতিতে হ্রস্বকার বা দীর্ঘকার থাকলে এটা মূল শব্দে ঔকার হয়ে যাবে। এরকমভাবে যদি এই প্রকৃতিতে যদি প্রথমে হ্রস্বকার কিংবা দীর্ঘইকার থাকে তাহলে মূল শব্দে ঐকার হয়ে যাবে। আর এখানে তোমরা একটু খেয়াল করো যে পাচক, পচ প্লাস অ, পাচক, অটাকে নক প্রত্যয়ে বলা হয়। তাহলে অ থাকলে এখানে আকার হয়ে গিয়েছে, পচ প্লাস অ, পাচক। তাহলে এই যে আমরা যে বৃদ্ধির ক্ষেত্রে বললাম, তাহলে এই বৃদ্ধির উদাহরণগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে এটা জানবা যে এটা হচ্ছে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে বেশি ঘটে, আর এটা হচ্ছে এই বৃদ্ধিটা হচ্ছে আমাদের তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে বেশি ঘটে। একটু পরে আমরা বৃদ্ধিরও কিন্তু উদাহরণ পাবো আমরা তদ্ধিত প্রত্যয় আলোচনা করলে। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমাদের আজকের মূল আলোচনা কিন্তু তদ্ধিত প্রত্যয়। এই তদ্ধিত প্রত্যয় কাকে বলে? আসলে নাম বা শব্দের সাথে বা শেষে যেসব প্রত্যয় যুক্ত হয়, যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদেরকে তদ্ধিত প্রত্যয় বলে। আবার বলছি, নাম বা শব্দের সাথে, এখানে তদ্ধিত প্রত্যয়ে কিন্তু কোনো ক্রিয়া থাকবে না, এখানে নাম থাকবে, নাম বা যে কোনো শব্দ। নাম বা শব্দের সাথে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদেরকে তদ্ধিত প্রত্যয় বলে। বাংলা ভাষায় এই তদ্ধিত প্রত্যয়কে তিন ভাগে ভাগ করা হয়েছে, বাংলা তদ্ধিত প্রত্যয়, তারপরে হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়, তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আমরা এই তদ্ধিত প্রত্যয়ের প্রকারভেদগুলোর মধ্যে পরীক্ষায় যে উদাহরণগুলো সবচেয়ে বেশি এসেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে
আলোচনা করব। বাংলা তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়গুলোর ক্ষেত্রে একটু খেয়াল করো যে পরীক্ষায় এখান থেকে কিভাবে প্রশ্ন আসে। অনেক সময় এই প্রত্যয়টি কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটাও কিন্তু পরীক্ষা আসে। যেমন এখানে চূড়া, চূড়াকে বিশ্লেষণ করলে, চূড়া একটি শব্দ, এটাকে বিশ্লেষণ করলে চুর যোগ আ, অর্থাৎ চুর প্লাস আ। এখানে একটু খেয়াল করো, এই যে চুর এটা অবশ্যই একটি নাম প্রকৃতি, কেননা এটি নাম থেকে এসেছে, আর তদ্ধিত প্রত্যয় মানে কি, যে কোনো নাম থেকেই আসবে। তাহলে এই যে একটি নাম প্রকৃতি, নাম প্রকৃতির সাথে যে আ প্রত্যয়টি যোগ হয়েছে, তাহলে এই আ প্রত্যয়টি এই শব্দে অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে। আবারও বলছি, এই যে চুর এটা একটি প্রকৃতি, নাম প্রকৃতি, এর সাথে যে একটি আপ্রত্যয় যোগ করা হয়েছে, অর্থাৎ এই আপ্রত্যয়টি চূড়া শব্দে অবজ্ঞা অর্থে ব্যবহার করা হয়েছে। এরকম ভাবে দেখো, বৃহদার্থে ব্যবহার করা হয়েছে ডিঙা, ডিঙা প্লাস আ ডিঙা। এরকম সদৃশ অর্থে বাঘ প্লাস আ বাঘা, সমষ্টি অর্থে বিষ প্লাস আ বিষা। এরকম এটা কিন্তু বারংবার এসেছে যে জাত ও আগত অর্থে কিভাবে ব্যবহৃত হয়। জাত ও আগত অর্থে আয়ের ব্যবহার করব এবং আপত্যের ব্যবহার করব, এবং আয় প্রত্যয়ের ব্যবহার একটা উদাহরণ দিয়েছি। যেমন দক্ষিণ প্লাস আ দক্ষিণা বা দক্ষিণে, এই দক্ষিণে বাতাসের কথা বলা হয়েছে আর কি। এরকমভাবে আয় প্রত্যয় ডাক প্লাস আয় ঢাকায়, তাহলে ডাক অবশ্যই অর্থ রয়েছে, এগুলো কিন্তু সবগুলো নাম প্রকৃতি। ডাক প্লাস আয় ঢাকায়, তাহলে এগুলো কি অর্থে ব্যবহৃত হয়েছে, জাত ও আগত অর্থে। পরীক্ষায় কিন্তু এই অর্থে কি অর্থে ব্যবহার করা হয়েছে এগুলোই কিন্তু পরীক্ষায় বেশি আসবে। এবার একটু দেখো, ভাববাচক বিশেষ্য গঠনে কিভাবে আয় প্রত্যয়ের ব্যবহার হয়। যেমন বরাই একটি শব্দ, এটাকে বিশ্লেষণ করলে বর প্লাস আয় বরাই, তাহলে এখানে আয় প্রত্যয়টি এখানে ভাববাচক বিশেষ্য গঠনে ব্যবহৃত হয়েছে। আদর অর্থে কিভাবে ব্যবহৃত হয়, নিম প্লাস আয় নিমায়। স্ত্রী বা পুরুষবাচক শব্দের বিপরীতে কিভাবে ব্যবহৃত হয়, বোন প্লাস আয় বোনাই। নন্দাই, ননদ প্লাস আয় নন্দাই। বিশেষণ গঠনে অর্থাৎ অ্যাডজেক্টিভ গঠনে চোর প্লাস আয় চোরাই। ভাব অর্থে পাগল প্লাস আমি পাগলামি, অথবা অনেক এরকম আরো ব্যবহার করা যায়, ছেলে যুগ আমি ছেলে মি, বোকা যুগ আমি বোকামি, এরকম ভাবে আরো ভাব অর্থে ব্যবহার করা যায়। বৃত্তি বা জীবিকা অর্থে ঠক প্লাস আমু ঠকামু। নিন্দা জ্ঞাপনে জ্যাঠা প্লাস আমি জ্যাঠামি। মালিক অর্থে জমিদার প্লাস ই জমিদারি, অর্থাৎ এই ই প্রত্যয়টা এখানে মালিক অর্থে ব্যবহার হয়েছে। তৎকালীন বুঝাতে, তৎকালীন বুঝাতে মানে আগে বুঝাতে আর কি, সেকাল প্লাস এ সেকেলে। উপকরণ বোঝাতে মাটি প্লাস এ মেটে, অর্থাৎ যে কোনো একটা মেটে জিনিস, মাটির জিনিস, সেরকম উপকরণ বোঝাতে। উপজীবিকা অর্থে জাল প্লাস ইয়া, এটা হবে জাল প্লাস ইয়া জালিয়া বা জালিয়াকে জেলেও বলা হয়। নৈপুণ্য বুঝাতে খুন প্লাস ইয়া খুনিয়া খুনও বলতে পারবা। অব্যয়জাত বিশেষণ গঠনে কনকন প্লাস এ কনকনে। রোগগ্রস্ত অর্থে জ্বর প্লাস ওয়া জ্বরুয়া বা জ্বর। এই যে আমরা এখানে 19টি প্রত্যয় নিয়ে, কিন্তু বাংলা তদ্ধিত প্রত্যয় নিয়ে এগুলো আলোচনা করেছি, তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু এগুলো পরীক্ষাতে একটু কমন সেন্স কাজে লাগালেই বোঝা যায় যে এই উদাহরণটি আসলে কি অর্থে ব্যবহৃত করা হয়েছে, তাহলে কিন্তু সহজে এগুলো নির্ণয় করা যায়। এবার আমরা জানবো একটু বিদেশি তদ্ধিত প্রত্যয়, অর্থাৎ যে শব্দগুলো আমাদের বিদেশি শব্দ থেকে আগত সেই শব্দগুলোতে যে প্রত্যয়গুলো ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। বিদেশি তদ্ধিত প্রত্যয়ের মধ্যে দেখো, ওয়ালা বা আলা নামে একটি প্রত্যয় রয়েছে যেটা হিন্দি ভাষা থেকে এসেছে। যেমন বাড়িওয়ালা যদি আমরা বলি, তাহলে বলতে পারি বাড়ি প্লাস ওয়ালা বাড়িওয়ালা। এরকম ভাবে ওয়ান প্রত্যয় রয়েছে, যেমন গাড়ি যুগ ওয়ান গাড়িওয়ান, অথবা দারুওয়ান দার যুগ ওয়ান দারুওয়ান। এরকম ভাবে আনা প্রত্যয় রয়েছে, যেমন বিবি প্লাস আনা বিবি আনা, হিন্দি প্লাস হিন্দু প্লাস আনি হিন্দু আনি, এরকম ভাবে বলতে পারবো আমরা আনা বা আনি প্রত্যয়। পোনা গিন্নি প্লাস পোনা গিন্নি পোনা, এটাও হিন্দি থেকে এসেছে। বেহায়া প্লাস পোনা বেহায়া পোনা। সা প্রত্যয় সা বা সে, যেমন পানি প্লাস সা পানসা বা পানসে। এক প্লাস সা একসা গড়, যেমন কারি প্লাস গড় কারিগর। এরকমভাবে বাজি প্লাস কর বাজিকর, এগুলো সবগুলো কি শব্দ, আমাদের হচ্ছে বিদেশি শব্দ, অর্থাৎ বিদেশি শব্দের সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় সেটাই তো আসলে বিদেশি তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ এখানে তোমাদের পাঠ্য বইতে যে 10টা প্রত্যয় রয়েছে, এই 10টা প্রত্যয় প্রত্যেক বছর পরীক্ষায় আসে এখান থেকে। তারপরে দেখো দ্বার, দ্বার হচ্ছে একটি ফার্সি প্রত্যয়,
এটা বলবে তাবে প্লাস দার, তাবেদার, খবর প্লাস দার, খবরদার। বাচ, বাচ হচ্ছে দক্ষ অর্থে, এটা ফার্সি শব্দ, যেমন কলম প্লাস বাচ, কলম বাচ, ধোকা প্লাস পাচ, ধোকাবাজ। এরকম বন্দি একটি প্রত্যয় রয়েছে, এটা ফার্সি প্রত্যয়, এটাকে আমরা বলতে পারি যেমন জবানবন্দি একটা শব্দ, এটাকে বিশ্লেষণ করলে জবান প্লাস বন্দি জবানবন্দি, নজর প্লাস বন্দি নজরবন্দি। সই একটি প্রত্যয় রয়েছে, এটা মত অর্থে, জুত প্লাস সই জুত সই, মানান প্লাস সই মানান সই। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের বিদেশি তদ্ধিত প্রত্যয়। এবার আমরা একটু আলোচনা করব সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আমি যেগুলো দিয়েছি এগুলো বহুবার পরীক্ষায় এসেছে, এগুলো গুরুত্ব দিয়ে পড়বে ভালো করে। যেমন দেখো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের মধ্যে একটা নাগর একটি শব্দ রয়েছে, এটাকে যদি আমরা প্রকৃত প্রত্যয় বিশ্লেষণ করি তাহলে নগর প্লাস স্নেহ, অর্থাৎ এই স্নেহটা কিন্তু ওয়ের মতো কাজ করে, তাহলে অয়ের মতো কাজ করে। আমরা কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে পড়েছিলাম যে বৃদ্ধির ক্ষেত্রে যদি অ থাকে তাহলে আকার হয়ে যা, নগর প্লাস স্নেহ নাগর, গরু প্লাস স্নেহ গুরু প্লাস স্নেহ গৌরব, শিশু প্লাস স্নেহ শৈশব। নীলিমা, নীল প্লাস ইমন, ইমন কিন্তু একটি প্রত্যয়, স্যার এগুলো সবগুলোর নাম প্রত্যয়, নীল প্লাস ইমন নীলিমা। সেরকম ভাবে ফেনিল, ফ্যান প্লাস ইল ফেনিল, মানিন, মান প্লাস ইন মানিন। তাহলে এগুলো সবগুলো কি প্রত্যয়? সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। কুলিন, কুল প্লাস নীল কুলিন, যেমন গুণবান, এই গুণবানের ক্ষেত্রে গুণ প্লাস বতুব হয়, তোমরা একটু খেয়াল রাখবা, বতুব মানে বান, মতুব মানে মান, এটা খেয়াল রাখলে তোমাদের যদি কোনো সংস্কৃত সংস্কৃত শব্দের দেখো শেষে বান থাকে তাহলে ওই শব্দটাকে যদি প্রকৃত প্রত্যয় বিশ্লেষণ করতে যাও তাহলে সহজেই পারবা যে গুণবান থাকলো তাহলে গুণ প্লাস বতুব দিবা, এরকম শ্রীমান থাকলো তাহলে শ্রী প্লাস মতুব, মানে মান মানে মতুব, বান মানে বতুব, এগুলো মনে রাখবা। মেধাবী, মেধা প্লাস বিন মেধাবী, মুখর, মুখ প্লাস র মুখর, বৎসল, বৎস প্লাস ল বৎসল। এরকম ভাবে আরো কিছু তোমাদের সংস্কৃত তদ্ধিত প্রত্যয় রয়েছে, যেমন অপত্য অর্থে মনু প্লাস স্নেহ মানব, উপাসক অর্থে শিব প্লাস স্নেহ শৈব, বাব অর্থে শিশু প্লাস স্নেহ শৈশব, সম্পর্ক বুঝাতে দেব প্লাস স্নেহ দৈব, অপতার্থে মনু প্লাস স্নেহ মনুষ্য, ভাবার্থে ধীর প্লাস স্নেহ ধৈর্য, বিশেষণ ঘটনে পর্বত প্লাস স্নেহ পার্বত্য, দশরথ প্লাস স্নেহ, এটা হচ্ছে দাসরথী, অর্থাৎ দশরথী হওয়ার কথা ছিল, যেহেতু আমাদের দাসরথী শব্দটা হচ্ছে বেসিক্যালি দাসরথী, যেন এখানে দাসরথী হয়েছে। দক্ষ বা বেত্তা অর্থে যেমন সাহিত্য, সাহিত্যিককে বিশ্লেষণ করলে সাহিত্য প্লাস স্নিক সাহিত্যিক, বৈজ্ঞানিক বিজ্ঞান প্লাস স্নিক বৈজ্ঞানিক, অগ্নি প্লাস স্নেহ আগ্নেয়। এই যে তোমাদের এখানে 16টা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করেছি, এগুলো কিন্তু পরীক্ষায় বারংবার এসেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই আলোচনা থেকে তোমরা তদ্ধিত প্রত্যয় থেকে, তদ্ধিত প্রত্যয় থেকে 10টি জ্ঞানমূলক আকারে SW করবে, অর্থাৎ MCQ জ্ঞানমূলক আকারে করবে, এটা বাসায় তোমাদের কাজ। আমাদের তদ্ধিত প্রত্যয় নিয়ে আজকের এই পর্যন্ত আলোচনা, আমরা পূর্বের ক্লাসে কিন্তু কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা প্রথমে কৃত প্রত্যয় ক্লাসটা করবা তারপরে তদ্ধিত প্রত্যয় ক্লাসটা করবা, তাহলে তদ্ধিত প্রত্যয় সম্পর্কে এবং কৃত প্রত্যয় সম্পর্কে তোমাদের একটা পুরোপুরি ধারণা চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা আমাদের এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।